যাই বলো না কেন, জিনিসটা কিন্তু বেশ ইয়ামি দেখতে হবে, তাই নয় কি? দেখো কোনোদিন আমি রান্না করিনি, ফার্স্ট টাইম রান্না করলাম, কিন্তু বেশ ইয়ামি হয়েছে দেখতে। বাড়ি এসে মেয়ের হাতে বানানো চাউমিন, এর থেকে আর বড় কি পাওয়া হতে পারে? জাস্ট একটু দেখো, আর এই রান্নাঘরের এই জায়গাটার অবস্থা শুধু একটু দেখে নাও যে কী অবস্থা করে আমি গেছি আর কী অবস্থা আমার মেয়ে করে রেখেছে। গুড মর্নিং, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। এখন গুড মর্নিং বলবো না, এখন বাজে 1:45। জাস্ট আমি পরি টরি ফিরলাম, ফিরে দেখছি মিউ চাউমিন রান্না করে রেখেছে, সেটাকে একটুখানি গরম করছি, গরম করে একটু খাবো, তারপরে রান্নাবান্নার কাজে হাত দেবো। কালকে যে ভিডিওটা পোস্ট করেছিলাম, মানে নির্বাক যে একটা মেয়ে, অনেকেই আমাকে লিখেছে দেখেছি যে খুব ভালো হয়েছে, একদমই কোনো কথা না বলেছে, এতগুলো কাজ করা যায়। তো আমিও একটুখানি ট্রাই করে দেখলাম যে দেখি কেমন হয়, আমার যদি পছন্দ হয় এরকম ভিডিও তাহলে আমি ভবিষ্যতে হয়তো আরও বানাতে পারি। আমাকে যারা কমেন্ট বক্সে লিখেছে, আবার যারা অনেকটা পার্সোনালি আমাকে জানিয়েছো, অনেকের ভালো লেগেছে। তো যাই হোক, মিউয়ের হাতে এই চাউমিনটা একটু খাই, খেয়ে তারপরে রান্নার কাজে হাত দিচ্ছি। আজকে শনিবার, তো মানে শনিবার হলে একটু চাপ থাকে, তোমরা এতদিনে বুঝেই গেছো। আর তারপরে এখন তো এক্সাম টাইম, এক্সাম টাইমে একটু কাজ থাকে, বেশি কাজ তো থাকে, আমার একটু ইরেগুলারও হয়ে যাচ্ছে, এদিক ওদিক সেদিক করে কোনো সময় ভিডিও শ্যুট ঠিকঠাক করে করতে পারছি না, বা এদিক ওদিক ঠিকঠাক করে করতে পারছি না। ধুল ব্যাঙ আমি কিছু খুঁজেই পাচ্ছি না, চাউমিন পাতে তেমন সময় কিছু খুঁজে পাচ্ছি না। তো যাই হোক, যা পেয়েছে একটা পুচকি একটা চামচ পেয়েছি, তো সেটা দিয়ে আমি এখন বেলা 1:45 সময় ব্রেকফাস্ট করি। খিদেতে পেটের গাড়ি চচ্চড়ি হয়ে যাচ্ছে সত্যি কথা বলতে, খেয়ে নিই, চল দেখি খেয়ে কেমন হয়েছে। তুই চিজ দিয়েছিস? তুই ভালো হয়েছে, ভালো হয়েছে মানে খুবই ভালো হয়েছে। কত চামচগুলো কই বাবা? জানি না আমি চামচের ব্যাপারে। হ্যাঁ, তোর বাবা তুলতে তুলতে এমন জায়গায় তুলে রেখে দেয়, আমি আর কিছু খুঁজে পাই না, হাতের কাছে জিনিসগুলো হারিয়ে যায়। আমাকে একটু চা খাওয়াবি? উপরে কেমন ধপ 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 করে আওয়াজ হচ্ছে, উপরে কাছাকাছি চলছে, নিচে চিচিকে কাছাকাছি উপরে চলছে। এখন বাড়িতে সব দুটো, আর আমি ঝটপট আমি তোমার সঙ্গে কথা না বলে তাড়াতাড়ি করে রান্না করে ফেলেছি। এখানে দেখো রুই মাছ রান্না করেছি, একটু পেঁয়াজ দিয়ে একটু কষা কষা মতন, মেয়ের জন্য পোস্ত, এখানে আছে বেগুন ভাজা আর উচ্ছে দিয়ে কুমড়ো দিয়ে ভাজা, আর কালকে অল্প একটু ডাল গরম করে রেখেছি। আর ভাতটা ওখানে উপর দিয়ে টুক করে চান করতে চলে গেছিলাম, ফ্যান ফ্যান সেরে দিয়ে বেরিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি। আর এখানে দেখো ওয়াশিং মেশিনে জামাকাপড় কাচছি, আর বাথরুমের ভিতরে আমার এই বাথটবটা মানে গামলাটা ভর্তি করার জন্য করে কলটা ছেড়ে দিয়েছিলাম, কারণ আমার বাড়িতে ফুটপাট করে জল চলে যায়। তো চলো হ্যাঁ, দেরি না করে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নিয়ে আসতে হবে, 3:30 থেকে আমার আবার পড়ানো হচ্ছে, একটু তাড়াতাড়ি না খেয়ে নিলে আর কী বলো তো, পরে কাজ খেয়ে দিয়ে উঠেই বসতে না খুব কষ্ট হয়, এমনিই মোটা হয়ে যাচ্ছে। আমি এত ভালো ভালো রান্না করি, আমাকে অনেকেই বলে তুমি এত ভালো ভালো রান্না করো, খাও আর মোটা হয়ে যাবে। বলতে নেই আমি কিন্তু সব থেকে কম, এবারে সব থেকে কম করে আর্ধেক সময় সকালবেলা খাই না, দেখো একটু সকাল আর্ধেক সময় খাই না, সন্ধ্যাবেলা টিফিনটাও খুব একটা করি না সন্ধ্যাবেলা টিফিনও করি না, সারাদিনে হয়তো দুবার খাওয়াটা আমার পরে, না খেলে এতটা মোটা, অবশ্য না খেলেও না মোটা হয়, আর জিনগত একটা ব্যাপার থাকে না, বাড়ির ফ্যামিলিতে যদি কেউ ওরকম মোটা থাকে তাহলে তাদের ঘরের সন্তানেরাও মোটা হয়ে যাবে, আমার অবস্থা হয়েছে তাই, আমি জল খেলেও মোটা হয়ে যাবে। চলো তাড়াতাড়ি করে খাওয়া দাওয়াটা সেরে নিই।
রেডি আমার দুপুরবেলার চা। গুড ইভিনিং এখন আমি বাজে 4:45, এই 4:45 আমি কথাটা তো সব ভুলিয়ে যাচ্ছি, সেই 3:30 থেকে এই পর্যন্ত চলছিল। চলার পর এখন সবাই বেরিয়ে গেল, আমি এখন চা নিয়ে বসলাম। আবার 6টা থেকে পড়ানো আছে, আমাকে যেতে হবে, ঐশীদের বাড়িতে যেতে হবে। আজকে আমার চোখ মুখগুলো কেমন উস্কো মুস্কো কেমন একটা লাগছে না, আমি না স্নান করে আজকে চুলও আসেনি, এরকম একটা পাগল অবস্থা হয়ে আছে। আজকে স্বরূপ বাজার থেকে গিলে আর মেটে নিয়ে এসে খেতে খুব ভালোবাসে, আমার অতটা পছন্দ না, মিউ তো পছন্দ না, তো যাই হোক একটা কিছু রান্না করতে তো হবেই। মিউ খাবে বলে তো আমার মনে হয় না, ছবেও। আর এটাকে দেখো, এটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে একটু বেশি ফটে দিলে মতো লাগছে, লাগছে না তো। যাই হোক, চাটা খাবো, খাওয়ার পরে তারপরে একটু ফ্রেশ ট্রেশ হয়ে নিয়ে বেরোবো দুবার থেকে। আস্তে আস্তে 8:30 তো বাজবে। আরে ও কী করে বলো তো, আমার সঙ্গে ইচ্ছা করে খিচুমি করে দেরি করে প্রত্যেকটা ব্যাপারে। আজকে চাটা না বাজে হয়েছে, অনেকটা দুধ ছিল, অল্প একটু দুধ। আমাদের ঘরে এমনিতে দুধ খুব একটা খাওয়া হয় না, দুধ রুটিও কেউ খায় না, দুধের জিনিসও খুব একটা খাওয়া হয় না। তো একটু সেদিনকে যে বিস্কুটগুলো বানিয়েছিলাম, বিস্কুটের কোয়ান্টিটি দেখবো এখন কতটুখানি এসে দাঁড়িয়েছে। এইটুখানি, এই কৌটোর এক কৌটোর মতন বানিয়েছিলাম। মিউ ঘুরতে ফিরতে খাচ্ছে, খুব ভালো হয়েছে খেতে। দেখো খুব ভালো হয়েছে খেতে, তোমরা কিন্তু একবার প্লিজ ট্রাই করে দেখো, তোমার ভালো লাগবে। তো যাই হোক, দুধ চা খায় না তো কেমন একটা লাগছে, আর চাটা না বড্ড বেশি পাতলা হয়ে গেছে, দুধটা বেশি পড়ে গেছে, এই আর কি। তো এখনও দুধ রয়েছে, পারলে রাত্রিবেলা সে কফি করে খেয়ে শেষ করবো। চলো তোর এখানে বসে বসে কী কী কাজ করি, কী কী অপকর্ম কাজ করি, অপকর্মই বলা যায় এখানে। তুই দেখ, আমি একটা পেজে কে কিনে এনে খেতে এরকমভাবে। হ্যাঁ এই গো, কে কিনে এনে খেতে পাপা পাপা এরকম শিখ, খাতাই কিনে নিয়ে খাতে পরীক্ষা দিয়ে এসেছি। এখন ঠিক করতেই কতক্ষণ টাইম লাগবে, নিয়ে না বাবা ওরকম করিস কেন তুই, সবসময় ভালো লাগে বলতো, পরীক্ষার সময় তুই অন্য সময় করিস একরকম, পরীক্ষার সময় তুই একরকম। এই জাস্ট ঐশীদের বাড়ি থেকে ফিরলাম, সবকে বললাম একটু চা খাওয়াবে, তো একটু চা করে দিয়ে নিয়ে বসে মিমের সঙ্গে একটু কথা বলছিলাম। একটা জিনিস কিনতে হবে তাই, আর আসার সময় আমাকে বলে দিয়েছিল মা তুমি আমার জন্য চিপস নিয়ে আসবে, তো দু প্যাকেট এনেছি, একটা ওর জন্য আর একটা আমার জন্য। ওটা খাওয়া হয়ে গেছে, পরে বাড়ির থেকে আমার সঙ্গে ভাগ বসাবে। এটা হয়ে যায়, এটা বলতে হয় না, প্রত্যেক মায়েরাই সেটা বোঝো কেন কিসের জন্য কি বৃত্তান্ত। তো যাই হোক, এখন আমার রান্না করতে হবে সকালবেলা, কোনোরকমে আমি রান্না সেরেছি না, কোনোরকমে রান্না সেরেছি বললেও ভুল হবে, অনেক কিছুই রান্না করেছি, টুকটাক করে অনেক কিছুই রান্না করে নিয়েছি। এখন রাত্রিবেলা আমি বললাম না, গিলে মেটে এনে রেখে দিয়েছি, এখন রান্না করতে চলছে, টুকটাক করতে হবে, কিছু করার নেই। দেখি মিউ খায় কি না খেলে কি কিছু ব্যবস্থা করতে হবে। কী আর তোমার ব্যাগের মধ্যে হাত দিয়েছিস কেন, কী আর ওই ব্যাগ পোর্শনে রয়েছে। তো চলো চাটা খেয়ে নিই, খেয়ে রান্নার কাজ করতে হবে। আমার পাটার না খুব খারাপ অবস্থা হয়ে রয়েছে, পাটা দেখে আজকে একটুখানি সদগতি করতে হবে, কারণ শীতকালে না আমার পাটা খুব একটা ফাটে না, হয় না একটুখানি পাটা একটুখানি সবসময় আমি পরিষ্কার করে পরিচ্ছন্ন করে রাখার চেষ্টা করি, কারণ শীতকালে দেখবে এদিক থেকে ওদিক হয়ে গেলে না পা ফাটে অনেকের,
কিন্তু কি পা ফাটার একটা ট্রিক্স টিপস আমি জানি, তবে আমি তোমাদের সঙ্গে শেয়ারও করতে পারি। দেখি তোমাদের সঙ্গে যদি সম্ভব হয় রান্না করার পর বা কাজকর্ম করার পর যদি তোমাদের সঙ্গে শেয়ার করা সম্ভব হয় তাহলে আমি তোমাদের সঙ্গে এটা শেয়ার করবো। দেখি এখন আবার কে ফোন করছে। আমার এখানে রুটি হয়ে গেছে আর এখানে আমি বসাচ্ছি মেয়ের জন্য আলু হানি চিলি পটাটো, এর জন্য আলু ভাজতে দিয়েছি আর এখানে গিলেটাকে একটু বেশ কষা কষা করে রান্না করতে। এখন বাজে রাতে 11:15, এখনও আমার কোনো কাজকর্ম শেষ হয়নি, মানে এখনও রান্নাই আমার শেষ হয়নি, তো তোমাদের আর কি বলবো। এই সমস্ত কেটে কুটিয়ে নিয়ে পরিষ্কার পরিষ্কার করে গুছিয়ে গাছিয়ে নিয়ে রান্না করতে করতেই দেরি হয়ে গেল। তো চলো এই রান্নাবান্নাগুলো তাড়াতাড়ি সেরে নিই। গিলের তরকারি আমি তোমাদের কী কী দেখাবো, গিলে মেটের তরকারি কিছু দেখানোর নেই, আমি নিজেও জানি না কীভাবে ওটা রান্না করতে হয়। তো যাই হোক যেমন তেমন করে একটু রান্না করছি। আর মিউ বললো ও তো ওইসব খাবে না, ওর জন্য তুমি হানি চিনি পটাটো করে দিলে ও সন্তুষ্ট, ও সন্তুষ্ট, আমিও সন্তুষ্ট, ও খাবে আমিও খাবো, দালুটা খাবো। তো চলো এই মধুটা নিলাম, চলো তো রান্নাটা তাড়াতাড়ি করে এবার সেরে নিই। কেমন হয়েছে? ভাই ভালো হয়েছে খুব, এবার এমনি তো এটা তোরা আগে নিশ্চয় দেখেছো আমি এটা খুব খাই, তো এটা এমনি মা ভালোই করে, নতুন করে কিছু বলার নেই। তোমরাও একবার ট্রাই করে দেখো, ভালো লাগবে তোমাদের, আশা করছি। বন্ধুরা আমি তোমাদেরকে যে জিনিসটা শেয়ার করবো বলেছিলাম কিন্তু আজকে রাত্রির এখন 11:00 বেজে গেছে আর শরীরে দিচ্ছে না, সারাদিন অনেক খাটাখাটনি হয়েছে, তোমরা সেটা জানো দেখেওছো। তো বন্ধুরা আজকের আড্ডা এই পর্যন্ত, যদি তোমাদের কোথাও ভালো লেগে থাকে তাহলে লাইক করতে ভুলো না, আমার চ্যানেল নতুন সদস্য হয়ে থাকলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর এই হানি চিলি পটাটোটা আমি যেভাবে রান্না করেছি প্লিজ তোমরা একবার ট্রাই করে দেখো, আমার যদি তুমি বলো তোমরা বলো সেই লিঙ্কটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো। তো বন্ধুরা আজকের মতন টাটা। এই জায়গাটা খুব সুন্দর দেখতে লাগে না, আমার খুব ফেভারিট একটা জায়গা হয়ে গেছে আমার ঘর, এই ঘরটা বিশেষ করে, এই ঘরটা প্রতিটা আনাচে কানাচে আমার ভীষণ ফেভারিট, মানে এই প্রত্যেকটা কর্নার আমার সাজানো, আমার গোছানো, আমার এই ধরনের স্ট্রাকচারগুলো বেশ ভালো লাগে দেখতে। এই ধরনের তারপরে এখানে যে সোকেসটা আছে, এই সোকেসটা, এই কর্নারটা, যাই হোক আমি তোমাদেরকে একদিন আমার ফুল রুম টু তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো যাই হোক বন্ধু আজকের মতন টাটা।